সারাদিন অনেক নেগেটিভ ভিডিও করি, তাই না? চলো এখন কিছু পজিটিভ ভিডিও কথা বলছি। আমরা যারা ফট করে নেগেটিভ ভিডিও আমাদের নিয়ে কিছু বললে, বা বড় বড় ক্রিয়েটারও দেখি যারা 1 লাখ 2 লাখ, আমি এটা কি করলাম, কেন করলাম, সব ভিউয়ার্সরা, ওদের ফেভারিট ফ্যানরা কীরকম ভয় পেয়ে যায় বা কীরকম একটা হয়ে যায়, তাই না? এরকম বলা ঠিক না, নেগেটিভ কমেন্ট। আজকে আমি একজনের নাম বলছি, প্রীতম হোম চৌধুরী, প্রীতম জেফার, ঠিক আছে? এটা আমার ওই বাবা জীবন প্রীতম না, প্রীতম জেফার। এই প্রীতম জেফার আট সিলভার প্লে বাটন পেয়েছে। মানে এদেরকে দেখার পর ইন্সপিরেশনটা অনেক অনেক বেশি হয়ে গেল। 8টা সিলভার প্লে বাটন, ভাবা যায়? প্রথম ছিল প্রীতম ব্লগস, তারপর আছে প্রীতম হোম চৌধুরী। প্রীতম হোম চৌধুরীর নাকি মাত্র তিন দিনে এই 1 লাখটা করেছিল। এবং তারপর আছে প্রীতম এইচসি শর্টস, তারপরে হচ্ছে প্রীতম জেফার খাই খাই, তারপরে জেফার, তারপর প্রি জিফ ক্রিয়েশন, তারপর হচ্ছে জেফার ড্যান্স, আর হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট জাস্ট ফ্রেন্ড। যারা তোমরা, আমরা যখন মৌ বউকে নিয়ে কথা বলি, মৌ বউয়ের ভিউয়ার্সরা আমাদেরকে বকাবকি করে, প্রিয়াকে নিয়ে কথা বলে, প্রিয়ার যারা ভালোবাসে ওরা রাগ করে ফেলে, এই প্রীতম হোম জেফার যারা, যিনি ওর চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা 12 লাখস, রিসেন্টলি উনি কি বাচ্চা ছেলে, আমি কই বলবো, গোল্ডেন প্লে বাটনও পেয়ে গেছে প্রীতম হোম, ওটাতে প্রীতম হোম চৌধুরীতে ও গোল্ডেন বাটনও পেয়ে গেছে। এবং জেফার বলল, আমার এক মন চেষ্টা থাকবে আমি যেন খুব তাড়াতাড়ি জেফারে একটা সিলভার বাটন, সরি গোল্ডেন বাটন আনতে পারি। এই প্রীতম জেফারের বিয়ে নিয়ে, এই প্রীতম জেফারকে নিয়ে কি হারে লোক ভিডিও করেছে, আমি তখন করিনি, আমি ছিলাম তো, আমি তখন কন্ট্রোভার্সি করতাম না, আমি কোনো ওদের এগেনস্টে ফরে কোনোটাতে কোনো ভিডিও করিনি। কিন্তু আমি লোকদের দেখেছি করে, কেউ 26 কে, কেউ 27 কে, এইরকমভাবে এক একটা ভিডিওতে করে ভিউজ পেয়েছে। জেফার খুব সুন্দর একটা কথা বলেছে, যে যখন মানুষ আমাকে নিয়ে খুব নেগেটিভ ভিডিও করতো, যখন খুব নেগেটিভিটি চারিদিকে ছড়িয়ে পড়েছিল, আমি তখন নিজেকে আপ্রাণ মন প্রাণ দিয়ে কাজে ঢুকিয়ে রেখেছি, শুধু ভিডিওর পর ভিডিও। তাই দেখলাম কালকে, আমি ওর সবগুলি চ্যানেলে দেখলাম, প্রীতম হোমে নাটক করছে, জাস্ট ফ্রেন্ড কি বলছি ড্যান্সে গিয়ে ড্যান্স করছে, এই মহালয়া দুর্গা পূজাতে, হ্যাঁ, দুর্গা এনে সেই দুর্গা রূপ সামনে দাঁড়িয়ে নাচের রিহার্সেল সমস্ত কিছু করছে, আবার লক্ষ্মী সেজে, কাকে দেখলাম লক্ষ্মী সেজে মাঝখানে গিয়ে ঘরের জন্য লক্ষ্মীর বাজার জন্য করে আনলো, আবার লক্ষ্মী সাজলো, লক্ষ্মীর মূর্তি হয়ে বসে ক্রিয়েশনে দেখালো ওর কসমেটিক্সগুলি, আবার ড্যান্সে ড্যান্সও করে ফেললো, তারপরে আবার কিন্তু লক্ষ্মী পুজোতে বাড়ির বউ হিসাবে, প্রথম লক্ষ্মী পুজো হিসাবে কিন্তু আবার ব্লগ চ্যানেলে ভিডিও দিয়ে দিল। যে কি হারে ওরা পরিশ্রম করতে পারে, ওদের ভিডিওগুলি দেখলে পরে মনে হয় রাত দিন। হ্যাঁ, তোমরা বলবে যে হ্যাঁ ওদের তো টিম আছে, কিন্তু টিম কোনোদিনও কাজ করতে পারে না, মালিক যদি নিজে না কাজ করে না, টিম কোনোদিনও কাজ নিজে করতে এভাবে করতে পারে না। 8টা চ্যানেলকে সামলানো আর 8টা এই সিলভার প্লে বাটন পাওয়া আর 1টা গোল্ডেন বাটন পাওয়া, ভাবা যায়? মানে কালকে আমি যখন, আমি তোমাদেরকে ফটোগুলি থাম্বনেইলে দিয়ে দিয়েছি, দেখেছো তো, মানে দেখার পর মনে হয়েছে ইন্সপিরেশন, আমি সিলভার প্লে বাটন পাওয়ার কথা ভাবছি না, মানে আমাদের কাছে তো 5K 6K ভিউয়ার্স অনেক বলে আমার পার্সোনালি মনে হয়, কারণ 5K বা 6K ভিউস কোনোদিন, ভিউয়ার্স কোনোদিন হবে ভাবলেই কেমন জানি লাগে। হ্যাঁ, আর তারপরে কি সুন্দর বললো, থেমে গেলে হবে না, তোমাকে নিয়ে কেউ নেগেটিভ ভিডিও করছে, তোমাকে নিয়ে কেউ নেগেটিভ কথা বলছে, তোমার নামে তোমাকে এসে কেউ, কারণ বলছে আমরা যেভাবে নেগেটিভ কমেন্ট পেয়েছি বা এখনও কোনো সময় পাই, আমার সেটা কোনোদিনও গায়ে লাগাই না। এই ভিডিওটা দেখার পর জানো নিজেকে আমার অনেক বেশি ইন্সপিরেশন মনে হলো। কথা সত্যি কথা, প্রীতম জেফারকে নিয়ে যেরকমভাবে নেগেটিভ ভিডিও আছে, এবং এর মধ্যে এই দশমীর তো একটা সিঁদুর খেলাতে একটা মানে ইন্ট্রো দেখিয়েছে, ইন্ট্রোটা একটু মজার করেছিল, যে প্রীতম গিয়ে ওর শালিকা ঐশ্বরিয়াকে এরকমভাবে
সিঁদুর লাগাতে গেছিলো, আমি সিঁদুরটা কাকে পড়াবো? তখন জেফার এসে হাতটা সরিয়ে দিয়েছে, আই তুমি এটা কী করছো, তুমি ওকে সিঁদুর পড়াচ্ছ। এটা নিয়েও কিন্তু আমি দেখলাম দুই তিনজন নেগেটিভ ভিডিও করে ফেলেছে, যে এটা নিয়েও দু তিনজন নেগেটিভ ভিডিও করে ফেলেছে, এ দেখলে সিঁদুর নামক জিনিস নিয়ে খেলা, সিঁদুরটাও কি খেলার জিনিস, নেগেটিভ ভিডিও করে ফেলেছে। কিন্তু একটা কথা জেফার বলছে, যে যা কিছু বলুক, যে যা কিছু করুক, আমরা শুধু ভিডিও করে যাব। কারণ ওয়াইটিতে বাচ্চার একটাই উপায়, ওয়াইটি চ্যানেল গ্রো করার একটাই ভিডিও হচ্ছে ভিডিও দেওয়া, কালকে ভিডিওতেও বললো, যারা তোমরা মন খারাপ করো বা কোনো সময় দেখছো যে পারছো না কিছু করতে বা চ্যানেল গ্রো হচ্ছে না, চ্যানেল রিচ হচ্ছে না, দিতে থাকো ভিডিও, থেমে থাকবে না, কি হবে না। আর সবচেয়ে সুন্দর কথা একটা জেফার বলেছে, যে তোমার ভুল, তোমার বিচার তুমি করবে, অন্য কে কি বললো, তুমি কোথায় খারাপ কি না এটা দেখবে না। কারণ বিশেষ করে একটা অনেকক্ষণ আমি ওদের ভিডিওগুলি দেখলাম, প্রত্যেকটা ভিডিও দেখেছি আমি ওদের চ্যানেল ঢুকে, হ্যাঁ, জাস্ট ফ্রেন্ডটা মাত্র পেলো, ওই জাস্ট ফ্রেন্ডে সিলভার বাটন পাওয়ার পরেই ও শুয়ে বললো যে আমার জীবনের শ্রেষ্ঠ এই বাটনগুলি, এখন আমার টার্গেট হচ্ছে গোল্ডেন বাটন পাওয়া। মানে এই এই যে আটটা সিলভার বাটন ও টাং মানে এভাবে করে ইউ করে রাখলো, মাঝখানে একটা গোল্ডেন বাটন রাখলো, কত ইউটিউবারের কাছে ইন্সপিরেশন যাবে ভাবা যাবে না। কিন্তু কথাটা সত্যি কথা বলেছে, যে যা বলুক, যে যা করুক, আর তোমার ভিডিও আপনাকে তুমি দেখবে, কোথায় খারাপ হচ্ছে, কোথায় ভুল করছো, কোন জায়গাটা শুধরাতে হবে, কেউ বললে করবে না, তোমাকে বুঝতে হবে যে আমি আজকে এখানে ভুল করছি, আমি এই জায়গাটাতে শুধরাবো, আমার এখানে ভালো হতে হবে। অন্য কেউ তোমাকে কি বলবে, অন্য কেউ তোমার উইকনেস অন্য কে কেউ শুধরাবে, তোমাকে নিজেই শুধরাতে হবে। তো সত্যি আমি জাস্ট জেফারকে বলতে আসলাম, আই উইশ ইউ অল দ্য বেস্ট, আশা করবো খুব তাড়াতাড়ি তুমি গোল্ডেন বাটন তোমার জেফারও নিয়ে আসো, কারণ প্রীতমে পেয়ে গেছে, প্রীতম হোম চৌধুরী থেকে। আর এই ধরনের কথাগুলি বললে আমাদের মতো ছোটো ছোটো যারা ইউটিউবাররা, যারা আমাদের সিক্স কেস হলেই খুশি, এই লোকরা অনেকটাই ইন্সপিরেশন পায়। ঠিক আছে, গো এহেড। লাস্ট সবাইকে বলবো, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই ভিডিওটা যেহেতু আমি কোথাও কাউকে একটা নেগেটিভ কথা বলিনি, পজিটিভ কথা বলেছি, আপনারা দেখবেন ভিউয়ার্স এই ভিডিওটাতে কিন্তু আমি খুব একটা বেশি ভিউজ পাবো না। ভালো ভালো কথা বললে, সুন্দর সুন্দর কথা বললে কিন্তু ভিউজ পাওয়া যায় না। তবে একটা কথা ঠিক জেফার, তুমি যেটা বলেছ, কাজের কাজের কোনো বিকল্প নেই, কাজ করে যাও, কাজ করে যাও, কাজ করে যাও, সফলতা কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে নিশ্চয়ই আসবে, সেটাই হচ্ছে বড় কথা। কাজের কোনো রকম বিকল্প নেই, আর সেটা তোমার চ্যানেল আর তোমরা হ্যাঁ গ্রুপ আছে, কিন্তু কতটা হার্ডওয়ার্ক করছো, তোমার সেই নাচটা মানে দেখার পর বোঝা যায়, নাচ করা, ড্রেস করা, ফটো তোলা, সেশন করা, তারপর আবার গিয়ে সেটা ঘরের বউ হিসাবে লক্ষ্মী পূজার জন্য চিন্তাভাবনা করা। তো এটা বলতেই আসলাম, আমার ভিডিওটা খুব ভালো লেগেছে, আমি জাস্ট ফ্রেন্ডে গিয়ে এটা দেখেছিলাম। আজকের ভিডিওটা কিন্তু আমি প্রীতম এন্ড জেফারকে দিলাম, আমাদের মতো লোকদেরকে ইন্সপিরেশন করার জন্য। বাই, টেক কেয়ার, বি উইথ প্যাশন এ দেবী। একটু শেয়ার করো না, আমার তো FB নেই, ইনস্টা নেই, তোমরা একটু শেয়ার করলে না আমার খুব প্রফিট হবে, একটু করবে, এটা তো নেগেটিভ বলিনি, একটু করবে, শেয়ার করে দিও। বাই।